So hello guys and welcome back to a new video. Aajker video te amra kotha bolbo TVS Raider 125 niye. So ebake basically 4ta variant ebong 11ta color option available ache. So ei modhe tumi je color option dekhte pachho eta actually kichu ta special type er color option dewa hoyeche. Kichu kichu Raider er khetre ei rom type er color option available kora ache. Ei khetre tumi je color option dekhte pachho eta ekta red type er ebong etake iron man er ki থিমে এটাকে বানানো হয়েছে এছাড়াও আরও কিছু কিছু কালার অপশন আছে যেখানে ব্ল্যাক প্যান্থার এছাড়াও আরও কিছু আছে বেসিক্যালি এই যে ভেন্টটা দেখতে পাচ্ছি এটা অ্যাকচুয়ালি মিড ভেন্ট আর কি এছাড়াও লো ভেন্ট একটা আছে এবং টপ ভেন্ট একটা আছে তো কিছু কিছু ফিচার্সের পার্থক্য প্রত্যেকটা বাইকে কম বেশি আছে আর কি তো আজকে এই বাইকে আমরা এই বাইকের প্রাইস কালার অপশন বাকি যা কিছু দরকার সব কিছু সম্বন্ধে আমরা এই ভিডিওতে আজকে ভিডিওতে কথা বলবো তো ভিডিও শুরু করার আগে আমি এতক্ষণে বলতে যে এই মুহূর্তে আমি আছি শ্রেয়ান্স টিভিএস শোরুমে যে জলপাইগুড়ির বজ্রপাড়ায় অবস্থিত আমি তাদেরকে স্পেশালি থ্যাঙ্কস জানাতে চাই আমাকে এই ভিডিওতে শোরুমে বানাতে দেওয়ার জন্য তো ভিডিও শুরু করা হচ্ছে এবং শুরু করা হচ্ছে সামনের পোর্শন থেকে তোমরা দেখতে পাচ্ছ টিভিএস সেখানে লোগো দেওয়া হয়েছে সামনে সুন্দর ছোট্ট একটা এবং এখানে নামা পেট লাগানোর জায়গা এবং এটা হচ্ছে সুন্দর একটা বিশাল বড় হেডলাইট আর টিভিএস এর এই জিনিসটা একটা হানি কম টাইপের আর কি ডিয়ারাল দা জাস্ট রেস্ট করা আছে এবং দুদিকে দেখতে পাচ্ছ আমার স্প্লিট টাইপের হেডলাইট দেওয়া আছে সামনের ক্ষেত্রে এখানে যে হেডলাইট দেওয়া এটা এটা অ্যাকচুয়ালি লোয়ার জন্য এবং এটা অ্যাকচুয়ালি আপার জন্য ইউজ করা যাবে আমি জানি নিশ্চয় জাস্ট হোয়াইট টাইপের অ্যাকচুয়ালি হেডলাইট দেওয়া হয়েছে দেওয়ার চেষ্টা করা আছে এবং অবভিয়াসলি এটা এলইডি হেডলাইট দেওয়া আছে তো যেটা ভিজিবিলিটি আসলে ভালোভাবে এনহ্যান্স করবে এন্ড তার সাথে দেখতে পাচ্ছ দুপাশে মোস্ট হার্ড টাইপের নন ফ্লেক্সিবল টাইপের আর কি হ্যালোজেন ইন্ডিকেটর দেওয়া হয়েছে এবং তারপর তোমার দেখতে পাচ্ছ সুন্দর টাইপের টেলিস্কোপিক সাসপেনশন দেওয়া আছে সাসপেনশন বেশি একটা মোটর নয় নর্মাল যেরকম টাইপের সাসপেনশন হয় সেরকম টাইপের সাসপেনশন এখানে প্রোভাইড করে দেওয়া আছে যেহেতু তুমি দেখতে পাচ্ছ এখানে কালার স্কিম দেওয়া হয়েছে কিছুটা আর কি আয়রন ম্যান টাইপের থিমে দিয়ে আর কি এখানে আয়রন ম্যান স্টিকার টাইপের সব কিছু করে দেওয়া হয়েছে এখানে তার জন্য সামনে তোমার দেখতে পাচ্ছ এখানে কিছুটা আয়রন ম্যান স্টিকারে দেওয়া হয়েছে রেড কালার অপশন এখানে অ্যাভেলেবল করা হয়েছে যেটা দেখতে সত্যি খুব ভালো লাগছে ডুয়াল টোনে এটা অ্যাকচুয়ালি অ্যাভেলেবল করে দেওয়া হয়েছে আমি তোমার দেখতে পাচ্ছ এখানে রেড টাইপের কালার অপশন দেওয়া হয়েছে এবং পিছনে তোমার দেখছ ম্যাট ব্ল্যাক টাইপের প্লাস্টিক এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছ স্টুডেন্টের এখানে অ্যালয় হুইল দেওয়া হয়েছে নর্মাল যেরকম টাইপের অ্যালয় হুইল হয় এই সেগমেন্টে সেই সময় সেরকম টাইপের অ্যালয় হুইল এই ক্ষেত্রে দেওয়া হয়েছে এই পাশ থেকে দেখে নাও এরকম টাইপের অ্যালয় হুইল এখানে পোর্ট করে দেওয়া হয়েছে টায়ারের কথা যদি তোমাকে বলি তো অবভিয়াসলি টিউবলেস টায়ার দেওয়া হয়েছে সামনে 80/70 সেকশন টায়ার পোর্ট করে দেওয়া হয়েছে 17 ইঞ্চের অ্যালয় হুইলের উপরে ব্রেকের কথা যদি তোমাদেরকে বলি তো এই বাইকে দেওয়া হয়েছে 240 mm ডিসপ্লে সিঙ্গেল ডিসপ্লে দেওয়া হয়েছে এখানে অবভিয়াসলি আবার বোথ সাইড ডিসপ্লে তো দেওয়া হয় না সময় সস্তার বাইকে তো অবভিয়াসলি আবার সময় সেক্ষেত্রে সামনে সিঙ্গেল ডিসপ্লে দেওয়া হয়েছে এবং 240 mm এখানে ডিসপ্লে দেওয়া হয়েছে সঙ্গে সঙ্গে আছে দেখতে পাচ্ছ নর্মাল একটা সিঙ্গেল ক্যালিপারের ডুয়াল পিস্টন ডিস্ক ব্রেক তো এই বাইকে তোমার তোমার দেখতে পাচ্ছ কোনো রকম কিন্তু এবিএস নেই তবে এই বাইকে একটা নতুন জিনিস ফিচার্স অ্যাড করা যায় সেটা হচ্ছে এবিএস বলা হয় অ্যাকচুয়ালি ইবিএসের মতো মানে এবিএসের মতোই কিছু ফিচার্স এখানে দেওয়া আছে মানে যখন তুমি ব্রেক চেপে তখন দুটো ব্রেক সাইমেন্টেনিয়াসলি পিছনে এবং সামনে একসঙ্গে অ্যাক্টিভেট হবে এরকম টাইপের ফিচার্স কিন্তু এই বাইকে দিয়ে দেওয়া হয়েছে এবং তার পিছনে তোমাদের দেখো এখানে টিভিএস সুন্দর লোগো এখানে পোর্ট করে দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে আয়রন ম্যানের ব্যাজিং যেটা আয়রন ম্যানের বুকে থাকে সেই জিনিসটা এখানে পোর্ট করে দেওয়া হয়েছে তার সঙ্গে সঙ্গে খুব সুন্দর আয়রন ম্যানের ফেসের রিভিল টাইপের আর কি যেখানে ফেসটা রিভিল হচ্ছে এরকম টাইপের গ্রাফিক্স এখানে পোর্ট করে দেওয়া আছে রেড টাইপের মধ্যে সত্যি খুব ভালো লাগছে একটা ট্যাঙ্ক থাকে পার্সোনালি আমার সত্যি খুব ভালো লাগছে তার জন্য দেখতে পাচ্ছি একটা সুন্দর একটা ইঞ্জিন সো এই ইঞ্জিনের সময় তোমাদের আগে বলে দিই তো এই ইঞ্জিনে আছে 120.6 সিঙ্গেল সিলিন্ডার ফুল ইঞ্জিন BS6 E20 কম্প্যান্ট 4-stroke 4 ভাল্ব এয়ার কুল্ড ইঞ্জিন তো টপ ভেন্টটা কথা যদি তোমাকে বললাম এটা অ্যাকচুয়ালি মিড ভেরিয়েন্ট তো এই ভেরিয়েন্টটা কি অয়েল কুল প্রোভাইড করে দেওয়া হয়নি যে টপ ভেন্ট আছে সেক্ষেত্রে কিন্তু অয়েল কুলিংয়ের সিস্টেম অয়েল কুলিংয়ের জন্য এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে তবে এখানে এয়ার কুলিং যাতে খুব ভালোভাবে হয় সেক্ষেত্রে খুব ভালোরকমভাবে জিনিসটাকে আর কি ফোকাস করা হয়েছে তুমি ভালো করে খেয়াল করে দেখো এইখানে তো নর্মালি সব জায়গায় সব বাইকে এখানে নর্মালি তোমার এয়ার ভেন্ট থাকে তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এই পাশেও কিন্তু এয়ার ভেন্ট পোর্ট করে দেওয়া হয়েছে একদম এই পাশ থেকে এবং এই পাশে তোমরা দেখতে পাচ্ছ ইভেন এই পাশে যদি আসো সেই পাশে দেখতে পাচ্ছ এখানে খুব ভালো রকম কিন্তু যাতে এয়ার কুলিংটা খুব ভালোভাবে অ্যাক্টিভেট হয় খুব ভালোভাবে যাতে ইমপ্লিমেন্ট হয় যাতে এয়ার কুলিংটা খুব ভালোভাবে হয় মোট কথা সেই সঙ্গে খুব ভালো রকমভাবে এখানে কাজ করা হয়েছে এবং তার সঙ্গে দেখতে পাচ্ছ এখানে টিভিএসের ব্যাজিং করে দেওয়া আছে অ্যাকচুয়ালি টিভিএসের লোগো না ব্যাজিং বলতে গেলে এবং তারপর দেখতে পাচ্ছ সুন্দর একটা লাল টাইপের একদম মাডগার্ড টাইপের পোর্ট করে দেওয়া আছে মাডগার্ড ঠিক বলবো না এটাকে ইঞ্জিনের গার্ড দেখে বলে সেটাকে ব্যাসপ্লেট দেখে বলে সে ব্যাসপ্লেট দেওয়া আছে যদি এটা প্লাস্টিক মেটেরিয়ালই সো অবভিয়াসলি আবার সেটা বেশি একটা স্টেডি হবে না তবে হ্যাঁ কিছুটা তোমাকে ইঞ্জিনকে প্রয়োগ করবে আমার যা মনে হয় না দেওয়ার থেকে অন্তত কিছু দিয়ে দেওয়া ভালো এবং দেখতে পাচ্ছ এইখানেও কিন্তু কিছুটা আয়রন ম্যানের আর কি গ্রাফিক্স টাইপের প্রয়োগ করে দেওয়া হয়েছে তারপর তুমি দেখতে পাচ্ছ সুন্দর একটা ছোট্ট টাইপের এখানে ব্রেক লিভার দেওয়া আছে এই ব্রেক লিভারের মধ্যে ছোট প্লাস্টিকের আর কি কুশনিং দেওয়া আছে যেটা অ্যাকচুয়ালি গ্রিপকে এনহ্যান্স করবে এবং তারপর দেখতে পাচ্ছ এখানে ফুটপেক্স রাইট ফুটপেক্স যেটা বলে আর কি রাইডারের ফুটপেক্স যেটা রাইট ফুটপেক্স এখানে দেখতে পাচ্ছ তোমার সিলভার টাইপের ফিনিশিং দেওয়া হয়েছে এবং এর সঙ্গে সঙ্গে যখন এখানে রাবারের প্যাডিং দেওয়া হয়েছে তাতে কি হয় ভাইব্রেশনটা পায়ে খুব কম টাইপের ফিল হয় আর কি তারপর দেখতে পাচ্ছ পিলিয়ন ফুটরেস্টে কোনো রকম আর কি রাবার প্যাডিং দেওয়া হয়নি নর্মাল দেওয়া হয়েছে এবং এইখানে তোমার দেখতে পাচ্ছ দুটো বোল্ট লাগানো অ্যাকচুয়ালি এখানে কাভার থাকবে একটা যে কাভারটা এই মুহূর্তে প্রোভাইড করে দেওয়া হয়নি তবে পিছনে একটা বাইক আছে তোমার দেখানো খেয়াল করে এই দেখতে পাচ্ছ পিছনে এরকম টাইপের একটা কাভার এইখানেও প্রোভাইড করে দেওয়া হবে সো এই ক্ষেত্রে কাভারটা দেওয়া হয়নি যখন তোমার ডেলিভারি হবে সেই মুহূর্তে অ্যাকচুয়ালি কাভারটা প্রোভাইড করে দেওয়া হয়
এবং তারপর দেখতে পাচ্ছ মানে পিছন দিকে এখানে ছোট্ট একটা কভার দেওয়া আছে, কিছুটা উপর দিকে আর কি এক্সস্টের আউটলেটটা দেওয়া হয়েছে আর কি, যেটা দেখতে সেটা স্পোর্টি টাইপের লুকস আর কি এনহ্যান্স করার জন্য সেরকম দেওয়া হয়েছে আর কি। এবং তার পিছনে দেখতে পাচ্ছ রেয়ার হুইল, তো রেয়ার হুইলের সাইজ তোমাদের যদি বলি মোটামুটি 100/90 সেকশন টায়ার এখানে পোর্ট করে দেওয়া 17 ইঞ্চের অ্যালয় হুইলের উপরে। পিছনে কোনো রকম ডিসব্রেক দেওয়া হয়নি, ইভেন টপ মডেলও আমার মনে হয় ডিসব্রেক পোর্ট করে দেওয়া হয়নি। পিছনে যেটা আসে সেটা হচ্ছে ড্রাম ব্রেক এবং এখানে 130 mm এর ড্রাম ব্রেক এখানে পোর্ট করে দেওয়া হয়েছে। এবং তারপরে যদি দেখাই তোমাদের এখানে আয়রন ম্যানের পুরো ফেস রিভিল করে দেওয়া হয়েছে, তো সুন্দর টাইপের লাগছে দেখতে লোকটা। পার্সোনালি আমার খুব ভালো লাগে, অনেকে চাবি রিংয়ে এটাকে ইউজ করে থাকে, আমার খুব ভালো লাগছে দেখে সত্যি বলতে। গ্রাফিক্সে ভাই নো ডাউট বেস্ট টাইপের গ্রাফিক্স এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে আর কি। তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে পিছন দিকে আসি, এখানে ছোট টাইপের ব্ল্যাক টাইপের গসি ব্ল্যাক টাইপের গ্যাবলেল দেওয়া হয়েছে, নর্মাল যেরকম টাইপের সেরকম টাইপের। এবং তার পিছনে দেখতে পাচ্ছ এখানে আছে পিছনে টেল লাইট, টেলটা স্পিড টাইপের ডিজাইন করে দেওয়া হয়েছে এবং জাস্ট স্পোর্টি টাইপের লুক এখানে দেওয়ার চেষ্টা করা হয়েছে আর কি। যেরকম সামনে হেডলাইট আছে সেরকম পিছনে টেল লাইটও করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এবং তারপর দেখতে পাচ্ছ নন ফ্লেক্সিবল টাইপ, ফ্লেক্সিবল নয়, নন ফ্লেক্সিবল টাইপের হ্যালোজেন ইন্ডিকেটর দেওয়া হয়েছে এখানে নাম্বার প্লেট লাগানোর জায়গা। এই পাশে রিফ্লেক্টর দেওয়া হয়েছে এবং এটা ছোট্ট একটা মাডগার্ড। এরপর যদি যাই তোমরা দেখতে পাচ্ছ এই পাশে আছে সারিগার্ড পোর্ট করা আছে, নর্মাল যেরকম টাইপের সারিগার্ড থাকে সেরকম টাইপের সারিগার্ড দেওয়া হয়েছে। ওই পাশে যেরকম টাইপের ভাইজার দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি আর কি, আয়রন ম্যান লোগো, এই পাশে আয়রন ম্যান লোগো দেওয়া হয়েছে এবং রেড টাইপের ফিনিশিংয়ের মধ্যে, যেটা সত্যি খুব ভালো লাগছে স্ট্যান্ডার্ড করছে যাকে বলে ব্ল্যাকের মধ্যে রেড, তার সঙ্গে গ্রে, এটা কম্বিনেশনটা দেওয়ার চেষ্টা করছে, সত্যি খুব ভালো দেখতে। পার্সোনালি আমার সত্যি খুব ভালো, তোমাদের কেমন লাগছে যারা কমেন্ট সেকশনে জানো। এবং তোমার তোমাদের একটা চেন গার্ড ম্যাক্সিমাম টাইমে এসিসির বাইকে চেন গার্ড কভার দেওয়া থাকে, কিন্তু এই ক্ষেত্রে ওপেন চেন গার্ড দেওয়া হয়েছে, এক্ষেত্রে তোমাকে চেনটা একটু মেনটেন করতে হবে। এখানে দেখতে পাচ্ছ পিলিয়ানের ফুটেজ এবং রাইডারের ফুটেজ সঙ্গে সঙ্গে এখানে গিয়ার লিভার। তো গিয়ার তুমি বলি এই বাইক আছে 5-speed ম্যানুয়াল গিয়ার বক্স, তো 5-speed ম্যানুয়াল গিয়ার বক্সের জন্য এই বাইকের গিয়ার সেটিং প্যাটার্ন হবে 1-down এবং 4-up। একটা সিঙ্গেল লিভার দেওয়া হয়েছে, পিছন দিকে যেরকম থাকে নর্মাল বাইকে সেরকম টাইপের দেওয়া যায়। যেহেতু আমি তোমাকে বললাম যে স্পোর্ট লুকটাকে এনহ্যান্স করে তার জন্য এটাকে বেশি ফোকাস করা হয়েছে আগে। তারপর তুমি দেখতে পাচ্ছ এখানে আছে ইঞ্জিন কাট অফ সেন্সার, ভালো করে খেয়াল করে দেখো এখানে ইঞ্জিন কাট অফ সেন্সারও এখানে দেওয়া হয়েছে। তারপর তুমি দেখতে পাচ্ছ ইঞ্জিন এবং ইঞ্জিনে এখানে টিভিএস লোগো এবং এখানে হর্ন। দ্যাটস অল গাইস, এখানে রাইডারে খুব বড় করে একটা ব্যাজিং দেওয়া হয়েছে। তো একবার আমরা আসবো ইঞ্জিনের ক্ষেত্রে, ইঞ্জিনে তোমাদের একটা কিছু বলতে আমি পার্সোনালি ভুলে গেছিলাম, সেটা হচ্ছে এই ইঞ্জিনের পাওয়ার সম্বন্ধে। তো ইঞ্জিনের থেকে মোটামুটি 11.2 bhp অ্যাট দ্য রেট অফ 7500 rpm এবং 11.2 nm অফ টর্ক অ্যাট দ্য রেট অফ 6000 rpm প্রোভাইড করে দেওয়া হয়েছে। নর্মাল সিটের জন্য একদম ঠিকঠাক আছে বলে পার্সোনালি আমার যেটা মনে হয়। চলো তোমাদেরকে আবার একটু এক্সস্ট সাউন্ড শুনিয়ে দিই, তার জন্য আমাদেরকে ইঞ্জিনটা একবার অন করতে হবে। তো এখানে জাস্ট 1 touch ইঞ্জিন অন হয়ে যাবে। তো এবার যদি তোমাদেরকে আমি এক্সস্ট সাউন্ড শুনাই একবার, পার্সোনালি আমি বারবার করে একটা কথা বলি যে অ্যাকচুয়ালি টিভিএসের বাইকে আমার একটা খুব ভালো লাগে, সেটা হচ্ছে ইঞ্জিনের থাম্প এবং তার সঙ্গে সঙ্গে এই বাইকের হ্যান্ডেল বারের গ্রিপ, যেটা পার্সোনালি আমার সত্যি খুব ভালো লাগে। এবার যদি তোমাদেরকে ট্যাঙ্কের কথা বলি, কারণ ট্যাঙ্কের কথা এই কারণে বললাম একটু পরে তুমি বুঝতে পারবে। তো এই ইঞ্জিন থেকে মোটামুটি 65 kmph এর মতো মাইলেজ প্রোভাইড করবে এবং তার সঙ্গে সঙ্গে 10 liter ম্যাসিভ একটা ফুয়েল ট্যাঙ্ক, 10 liter ম্যাসিভ ফুয়েল ট্যাঙ্ক এই কারণে বললাম, 10 liter ফুয়েল ট্যাঙ্ক ম্যাসিভ হয় না, কিন্তু ম্যাসিভ আমি এই কারণে বললাম কারণ ম্যাসিভ লাগছে দেখতে। ভালো করে দেখে দেখো এখানে খুব এক্সটেন্ড করে দেওয়া হচ্ছে, এক্সটেনশনের জন্য দেখতে খুব একটা ম্যাসিভ টাইপের লাগছে। তো 65 তোমার 65 মাইলেজ এবং তার সঙ্গে সঙ্গে 10 liter ফুয়েল ট্যাঙ্ক হয়, তো মোটামুটি 650 kmh মতো রাইডিং রেঞ্জ, মানে একবার ফুল ট্যাঙ্ক করলে মোটামুটি 650 kmh মতো রাইডিং রেঞ্জ কিন্তু এই বাইক তোমাকে প্রোভাইড করে দেবে। এটা পার্সোনালি মনে হয় এই সেগমেন্টের বাইকের জন্য বেস্ট আমার যা মনে হয়। ওকে, তো এবার তোমাকে আমি ট্যাঙ্কের কথা বললাম, এবার তোমাকে ড্যাশবোর্ডের কথা বলছি, তার আগে তোমাকে হ্যান্ডেলবারের কথা বলে দিই। হ্যান্ডেলবার দেখতে পাচ্ছ পার্সোনালি আমি বারবার করে প্রত্যেকটা ভিডিওতে বলি, যখন আমি টিভিএসের ভিডিও বানাই প্রত্যেক ক্ষেত্রে আমি একটা কথা বলি যে হ্যান্ডেলবার সত্যি কথা বলতে আমার টিভিএসে সবথেকে ভালো লাগে, কারণ গ্রিপ সত্যিই খুব ভালো, কারণ গ্রিপটা এমন সাইজে বানানো হয় যে ক্ষেত্রে তোমার হাইজের হাতের সাইজ যেরকমই হোক না কেন, তোমার হাত ছোটো হোক বা বড় হোক কিন্তু গ্রিপ খুব ভালো হবে যেটা বলে। আর তার সঙ্গে দেখতে পাচ্ছ এখানে সিলভার টাইপের ব্রেক এবং ক্লাচ লিভার দেওয়া আছে, যেটা সত্যি খুব স্ট্যান্ডার্ড করে আর কি। তোমার ভালো করে খেয়াল করে দেখো যেগুলো আর কি ব্ল্যাক টাইপের আছে তার থেকে এটা বেশি সুন্দর লাগে দেখতে সত্যি বলতে, এবং পার্সোনালি আমারও খুব ভালো লাগে দেখতে। ম্যাক্সিমাম টাইমে টিভিএস এরকম টাইপেরই প্রোভাইড করে থাকে আর কি। এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে সিঙ্গেল টাইপের হ্যান্ডেলবার দেওয়া হয়েছে, কোনো রকম কাটা হ্যান্ডেলবার এখানে দেওয়া হয়নি, নর্মাল যেরকম থাকে সেরকম টাইপের দেওয়া আছে, একটুখানি আপার টাইপের পজিশনও করে দেওয়া হয়নি, নর্মাল যেরকম থাকে সেরকম টাইপের। যখন আমি এই ব্যাগে বসবো তখন তোমাকে আমি এই ব্যাগের সঙ্গে ভালো করে বলতে পারবো যে কীরকম টাইপের ফিল হচ্ছে আমার। বাকি এরকম টাইপের এখানে দেওয়া হয়েছে, তো দেখতে পাচ্ছ এটা কী, তোমাকে একবার কীটাও দেখিয়ে দিই, এরকম টাইপের কী এখানে দেওয়া হচ্ছে, নর্মাল যেরকম টাইপের কী টিভিএস থেকে এখন দেওয়া হচ্ছে আর কি, একটু প্রিমিয়াম টাইপের টাচ যাকে বলে সেরকম টাইপের কী এখানে দেওয়া হচ্ছে। এবং তোমার দেখতে পাচ্ছ লেফট হ্যান্ড সাইডে কী কী আছে, এখানে এখানে আছে তোমার আপার লোয়ারের জন্য সুইচ, হেডলাইট অবভিয়াসলি, এখানে এখানে ইন্ডিকেটার সুইচ, এখানে হর্নের সুইচ এবং তার সঙ্গে সঙ্গে এখানে পাস লাইটের সুইচও প্রোভাইড করে দেওয়া হয়েছে। এবং ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ কী আছে, এখানে এখানে অলরেডি আছে দুটো পাওয়ার মোড এখানে প্রোভাইড করে দেওয়া হচ্ছে, একটা হচ্ছে পাওয়ার এবং একটা ইকো, তো এখানে সুইচ করার জন্য এখানে অপশন প্রোভাইড করে দেওয়া আছে এবং এটা হচ্ছে স্টার্টের জন্য সুইচ, মানে ইঞ্জিন স্টার্ট সুইচ। ওকে, সো এবার যদি তোমাদেরকে আমি ড্যাশবোর্ডটা অন করে দেখাই কেমন টাইপের, তুমি দেখে নাও একবার, এরকম টাইপের অ্যানিমেশন এখানে শো করে, এখানে জাস্ট রোদের আলো খুব বেশি আর কি, তো জানি না কত ভালো করে বুঝতে পারবে তোমরা, তাও চেষ্টা করো ভালো করে দেখানোর। তো এরকম টাইপের অ্যানিমেশন এখানে শো করে, আমি জানি না তোমার ভালো কত ভালো করে দেখতে পাচ্ছ, তবে আমি চেষ্টা করবো তোমাকে ভালো করে দেখানো জিনিসটা। তো এখানে ভালো করে খেয়াল করে দেখো এখানে আরপিএম এর দেখানো হচ্ছে, এখানে নিউট্রাল মানে অলরেডি এখানে গিয়ার শিফটিং ইন্ডিকেটর দেখানো হচ্ছে, তার সঙ্গে এখানে টাইম দেখানো হচ্ছে, এখানে অটোমেটিক দেখানো হচ্ছে, অবভিয়াসলি এখানে সেট অ্যান্ড রিসেট অপশন দেওয়া হচ্ছে, তো তুমি এখানে ট্রিপ চেঞ্জ করতে পারবে। এবং এখানে দেখতে পাচ্ছ তুমি ট্রিপ বি দেখাচ্ছে, তো আমি যেখানে সেট অপশনে ক্লিক করে তুমি দেখতে পাচ্ছ এখানে রেঞ্জ এখানে শো করবে,
অ্যাভারেজ শো করবে এবং তার সঙ্গে সঙ্গে ট্রিপ এ এবং ট্রিপ বি এসব শো করবে। এবং এখানে তো দেখতে স্পিডোমিটার, সো এখানে সব কিছুই প্রোভাইড করে দেওয়া আছে এবং ফুলি ডিজিটাল ডিসপ্লে এখানে দিয়ে দেওয়া আছে। তো আমার যেটা মনে হয় ভিজিবিলিটির ক্ষেত্রে মানে ড্যাশবোর্ডটাকে পড়তে কোনো রকম সমস্যা হবে, কিন্তু এলইডি ব্রাইটনেসটা আমার মনে হয় পার্সোনালি একটুখানি হয়তো কম আছে, কিন্তু আমার পার্সোনালি মনে হয় যখন আপনি বাইক চালাবে সেক্ষেত্রে কোনো রকম রিডিংয়ের ক্ষেত্রে যেরকম অ্যাঙ্গেলে করে দেওয়া আছে রিডিংয়ের ক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না। তার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে ইউএসবি চার্জিং পোর্ট, যেটা একটু ভালো একটা কভার টাইপের দিয়ে দেওয়া আছে আর কি। মানে আমার যেটা মনে হয় যাতে ওয়াটার প্রুফিং খুব ভালোভাবে হয় তার সাথে দিকে খেয়াল করে রাখি, এরকম টাইপের ওয়াটার প্রুফিং খুব টাইট টাইপের কাভার এখানে দেওয়া হয়েছে, যেটা পার্সোনালি আমার মানে খুব ভালো একটা বিষয় কারণ এখানে জল ঢুকলে গেল। তো এবার তোমার সিটের কথা বলে দিই, সিট দেখতে পাচ্ছ এখানে স্প্লিট টাইপের সিট দেওয়া হয়েছে, নর্মাল যেরকম টাইপের সিট হয় সিঙ্গেল সিট এরকম টাইপের দেওয়া হয়নি, এখানে স্প্লিট টাইপের সিট দেওয়া হয়েছে। আর সত্যি টিভিএসের সিট ভাই উফ উফ সত্যি খুব ভালো সিট, সিটের কোয়ালিটি হচ্ছে খুব ভালো। সিটের কোয়ালিটি তোমাকে বলি তো মোটামুটি 790 mm সিটের এখানে দেওয়া হয়েছে। তো নর্মাল যারা চালাবে বাইক আর কি আমাদের হাইট বেশি একটা নয়, 5'5" হওয়া 5'6" এরকম টাইপের, আমি আমার কথাই বললাম অ্যাকচুয়ালি 5'6" আমার হাইট, তো সেই ক্ষেত্রে দেখতে গেলে আমার জন্য খুব সুবিধাই হবে, বেশি একটা আমার নিচে পাওয়াতে কোনো সমস্যা হবে না। তার সঙ্গে সঙ্গে আছে 160 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স, মানে গ্রাউন্ড ক্লিয়ারেন্সও ভালো, তার সঙ্গে সঙ্গে সিট হাইটও যথেষ্ট ভালো। তো এবার যদি আমি বাইকে বসি এবার তোমাকে যদি আমি বাইকের ফিল সম্বন্ধে বলি, দেখো এই বাইকে আমি খুব ইজিলি বসতে পারলাম। আর তার সঙ্গে সত্যি কথা বলতে এই যে জায়গাটা আমি বসে আছি এই জায়গাটা যথেষ্ট ওয়াইড, তার জন্য কী হয় যখন আমি এখানে বসে আছি সেই মুহূর্তে কিন্তু আমার সিটিংয়ের মানে কোনো রকম যে অসুবিধা হয় এরকম কিন্তু ফিল হচ্ছে না, যথেষ্ট ভালো টাইপের সফট টাইপের ফিল হচ্ছে আমার সত্যি কথা বলতে। এবং আমার মনে হয় যখন আমি বাইক চালাবো আমার সিটিং পোস্টার তুমি দেখতে পাচ্ছ নর্মাল টাইপের সিটিং পোস্টার এখানে করে দেওয়া হয়েছে কি, যার জন্য কী হয় ব্যাপারটা রাইড অনেকটা কমফোর্টেবল হবে যাকে বলে। তো দেখতে পাচ্ছ এখানে আমার কিন্তু বোথ সাইডে মোটামুটি কিন্তু আমি একদম ফ্ল্যাট ফুট টাইপেরই পাচ্ছি, একটুখানি হয়তো পিছন দিকে মানে হিলটা একটু উপর দিকে হয়ে আছে আর কি, বাট বাকি পুরোটা কিন্তু আমি একদম ফ্ল্যাট ফুট টাইপে পাচ্ছি। তো আমার হাইট 5'6" মতো, তো আমাকে যখন যেহেতু কোনো রকম সমস্যা হচ্ছে না, তো আমার থেকে যারা বড়ো আছে হাইটে তাদের ক্ষেত্রে কোনো রকম সমস্যা হওয়ারই কথা না, ইভেন আমার থেকে যারা হাইটে ছোটো তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না কারণ আমি অলরেডি কিছুটা পা এখানে বেন্ড করে রেখেছি আর কি। যাদের হাইট আমার থেকে একটু কম তাদের ক্ষেত্রে আমার মনে হয় না কোনো সমস্যা হবে, টিকটো হবে খুব বেশি হলে এর থেকে বেশি কী হবে, কিন্তু যেহেতু বাইকটা বেশি একটা ভারী নয় 130 kg ওজন মাত্র, তো সেক্ষেত্রে দেখতে গেলে কোনো রকম প্রবলেম হবে না সেটাকে ম্যানুয়াল করতে, তো কনফিডেন্সে কোনো রকম অভাব তো এই বাইকে হবে না। এবার যদি তোমাদেরকে আমি বলি হ্যান্ডেল বারের ফিল সম্বন্ধে, দেখো আমি হ্যান্ডেল বার যখন বসছি আমার কিন্তু কিছুটা স্পোর্টস টাইপের ফিল এখানে দেওয়ার চেষ্টা করা হয়েছে, ওই জন্য হ্যান্ডেল বারটাকে নিচু করা হয়েছে, এটাকে আপার টাইপে করে দেওয়া হয়নি। আমি সামনের দিকে ঝোঁকানো আমি বলবো না, তবে হ্যাঁ কিছুটা স্পোর্টস টাইপের কি চেষ্টা করা হয়েছে আর কি, মানে সেটিং পোস্টারটা পুরোপুরি চেষ্টা করা হয়নি, নেকের স্পোর্ট টাইপে যেরকম টাইপে করা সেরকম টাইপের কিছুটা করার চেষ্টা করা হয়েছে। তবে হ্যাঁ এই বাইকে লুকিং গ্লাস যেহেতু নেই তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি লুকিং গ্লাস কেমন টাইপের হবে, এইখানে দেখতে পাচ্ছ রাইডার ঠিক এরকম টাইপের লুকিং গ্লাস তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে। তো এই ক্ষেত্রে লুকিং গ্লাস নেই বাট থাকলে ওরকম টাইপের থাকবে মোট করছে এটা। ওকে গাইস, তো আমার মনে হয় আমি তোমাদেরকে এই বাইকের সম্বন্ধে মোটামুটি সব কিছুই বলে দিয়েছি, কোনো কিছু বাকি আমার আছে বলে মনে হয় না। তোমার যদি কোনো কিছু জানার থাকে তো তোমার জানাও কমেন্ট সেকশনে। বাকি আমি তোমাদেরকে এই বাইকে এখন প্রাইস সম্বন্ধে বলে দিই, প্রাইস সম্বন্ধে বলার আগে তোমাদের এতক্ষণ বলে দিই আমি এই মুহূর্তে আছি শ্রেয়াংস টিভিএস শোরুমে, যে জলপাইগুড়ির পাহাড়পুরের বজ্রপাড়ের অবস্থিত, বজ্রপাড়ের খুব কাছাকাছি জায়গায় অবস্থিত। এবং তোমার যদি জলপাইগুড়ি বা জলপাইগুড়ির আশেপাশে কোনো থেকে থাকো তোমার সেখানে কন্ট্যাক্ট করতে পারো এই বাইক সম্বন্ধে, সেটা অন্য বাইক সম্বন্ধে তোমার এখানে চেক আউট করতে পারো এসে। সো এবার তোমাদেরকে আমি এই বাইকের প্রাইস সম্বন্ধে বলি, দেখো ফার্স্ট অফ অল তোমাদেরকে আমি বলছিলাম যে এই বাইকের 4টে ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে, 4টে ভেরিয়েন্টের মধ্যে এটা হচ্ছে মিড ভেরিয়েন্ট অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো 4টে ভেরিয়েন্টের প্রাইসে কিন্তু পার্থক্য আছে, তোমাদের আমি বেস ভেরিয়েন্টের কথা বলি তো 97,000 মানে 97,000 টাকা থেকে শুরু হয় এই বাইকের প্রাইস, 1.07 মানে 1,07,000 টাকা পর্যন্ত, সেটা তোমাদেরকে আমি এক্সরুম প্রাইসের কথা বললাম। এবার যদি আমি অনরোড প্রাইসের কথা বলি তো মোটামুটি 1,25,000 টাকা কিন্তু এই বাইকটা যেটা আছে সেটা অনরোড প্রাইস পড়ে যাবে, এবং টপ ভেরিয়েন্টের প্রাইসে মোটামুটি 1,25,000 আশেপাশেই হয়ে থাকে। তো তোমাদেরকে যে আমি যে প্রাইসের কথা বললাম এটা একটু জলপাইগুড়ি বা জলপাইগুড়ির আশেপাশে জায়গাটা সেটা সম্বন্ধে সেটার ব্যাপারে বেস করে তোমাদেরকে আমি বললাম। তো তোমার জলপাইগুড়ি বা জলপাইগুড়ির আশেপাশে থেকে থাকো তো তোমরা এখানে আসো এবং কন্ট্যাক্ট করো এখানে শোরুমে এসে, এবং আমার মনে হয় তোমরা এই রেঞ্জে এই বাইকটা পেয়ে যাবে, এছাড়া কিছু অ্যাক্সেস তোমার এখানে ইনস্টল করতে পারো সেটা এখানে চেক আউট করে দেখতে পারো। বাকি আমার মনে হয় গাইস আমি তোমাকে সব কিছু বলে দিচ্ছি এই বাইকের সম্বন্ধে, তোমার যদি কোনো রকম কোয়েরি থাকে জানাও কমেন্ট সেকশনে। তো আজকে ভিডিও এরকম ছিল, আশা করি তোমার ভিডিও ভালো লাগলো, ভালো লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, দেখা হচ্ছে দোকানের জন্য, বাই বাই।